এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া একটা চিঠি। যখন জন্মাইলাম বাবা মা ভাবলো এটাই তাদের সফলতা, যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সফলতা, এরপর স্কুলে গেলাম শিখলাম ফার্স্ট হওয়াটাই সফলতা, বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই সফলতা। এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই সফলতা, পরে বুঝলাম না কলেজ শেষে চাকরি পাওয়াটাই সফলতা, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল সফলতা। আবার ভুল বাংলো, এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই সফলতা। বছর গড়ল, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই সফলতা, ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই সফলতা, মেয়ে হলে ভালো বাড়িতে বিয়ে দেওয়াটাই সফলতা। এরপর এলো রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক ইউটিলাইজেশনই সফলতা। এরপর যখন সবাই মিলে কবরে শুয়ে দিল তখন বুঝলাম পৃথিবীতে কোনো কিছুই সফলতা নয়, পুরোটাই ছিল কম্পিটিশন, যার মূলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা যা কখনো পূর্ণ হয় না। ভাই তাই আপনারাও সময় থাকতে কবরের চিন্তাটাই করা সবচেয়ে জরুরি, কবরটা যদি আমাদের ভালো হয় আখেরাতটাও ভালো হবে, তো সবটাই ভালো হবে। ভাই আমি এবং আপনারাও সবাই টাকার পিছনে না জড়িয়ে আল্লাহ আল্লাহ রাস্তায় দৌড়ানটাই সবচেয়ে শ্রেষ্ঠ। ধন্যবাদ।